সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু সার গরু সবগুলোই কিন্তু কুরবানি উপযোগী সারগরু আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের এনাওয়াল ভাই আর আজ নয় জুন দু রবিবার আমরা দেখছি এই পাশে উনি আসসালাম আলাইকুম ভাই আসসালাম কি অবস্থা ভালো আছেন কয়টা গুরু ভাই আজকে নাম ভাই নয়টা গুরু নয়টা গুরুর একটা প্যাকেজ সবগুলো তো উপযোগী সব দাতালো সব নিখুঁত সব নিখুঁত সব দাতালো টোটাল গরু হচ্ছে নয়টি নয়টি গুরুর একটি প্যাকেজ তা আসেন একটা করে দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম গুরু ভাই প্রথম নাম্বার দুই দাঁত বয়স দুই দাঁত বয়স সুস্থ সবল নিখুঁত মানের নিখুঁত মানে শিং মাথা সব ঠিকঠাক আছে শিং আছে দাঁত আছে হ্যাঁ দাঁত দেখানো যাবে চামড়া ঠিক আছে আচ্ছা ব্যাটারি তো দুইটাই নাকি প্রত্যেকটা গরু ব্যাটারি দুইটা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা মোটামুটি একেবারে নিখুঁত মানের এটা প্রথম নাম্বার দু দাঁত বয়সে লম্বা আছে না লম্বা আছে

সিরিয়ালের দুই নাম্বার আমরা একটু সুস্পষ্ট ভাবে দেখানোর চেষ্টা করছি যেহেতু কুরবানির বিষয় সেক্ষেত্রে হ্যাঁ কোনো খুদ নেই দুই নাম্বার আচ্ছা সরা দেন দুই নাম্বার সরা দেন এটা তিন নাম্বার তিন নাম্বার দুই দাঁত দুই দাঁত সিরিয়ালের তিন দুই দাঁত বয়স এটারও সিংটিং হয়ে গেছে সিং দাঁত হয়ে গেছে আচ্ছা এই যে দেখছি আমরা সিং মোটামুটি চুটটু সব ঠিকঠাক আছে তিন নাম্বার তিন নাম্বার দেশাল জাতের দুদাত বয়সের এটা দুদাত প্রত্যেকটা করে দুই প্রত্যেকটা করে দুই দাঁতের দুই দাঁতের আচ্ছা এটা দেখলাম আমরা তিন নাম্বার মোটামুটি একেবারে নিখুত মানে কোনো খুদ নাই কোনো ধরনের কোনো খুঁত নাই এই পাশে আসেন দেখি সিরিয়ালের তিন তিন সুস্থ সবল এই যে দেখছিলাম আমরা এটা তিন নাম্বার তারপর সেটা এটা চার নাম্বার এটা চার নাম্বার টোটাল গরু কয়টা বললেন নয়টা না নয়টা নয়টার মধ্যে এটা চার চার

তারপর সেটা তিন নাম্বার এটা দুই নাম্বার এটা প্রথম নাম্বার আচ্ছা এনামল ভাই তাহলে টোটাল আমরা দেখলাম এই নয়টা গরু নয়টাই দাঁতের এবং নয়টা গুরু নিয়ে একটা প্যাকেজ মোটামুটি সবগুলো সুস্থ সবল সবগুলো নিখুঁত মানে কোরবানির জন্য একদম উপযোগী আচ্ছা এখন বিষয় বলেন এখন

সবই আলোচনা হবে ফোনে তবে আপনি দিতে পারবেন গাড়ি টাড়ি ভাড়া করে দিলেন সবকিছু মানে পৌঁছাই দেওয়ার সুযোগ আছে আচ্ছা আর অ্যাভারেজ রেট নিতে গেলে আটাত্তর হাজার এখন কেউ এই গরুগুলো নিয়ে যদি ঢাকার কোনো হাটে বিক্রি করতে চাই বা অন্য কোনো অঞ্চলে হাটে বিক্রি করতে চায় বেসতে পারবে আচ্ছা আর নিজের দু চারটা কোরবানির জন্য নিতে চাইলে নিতে পারবে এগুলো হচ্ছে পিওর দেশাল দেশাল

সকলকে অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের গুরু যেখান থেকে নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন যেহেতু কুরবানির বিষয় ভালো থাকুন আল্লাহ হাফিজ